হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডায়াবেটিস রোগীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি শরবত, যেটা খেলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। সামনেই রমজান মাস, তাই এই শরবতটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মারা যায় এবং প্রতি 10 সেকেন্ডে 2 জন করে ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি খুবই কার্যকরী একটি শরবত। তো চলুন দেখে নেওয়া যাক। এই জুসটির মূল উপাদান হচ্ছে তরমুজ। ডায়াবেটিস রোগীতে সাধারণত খুব ঘন ঘন খিদা লাগে। তরমুজ খিদা মেটানোর কাজ করবে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং পানি শূন্যতা রোধ করবে। আরও কী কী উপকরণ লাগছে তরমুজের সাথে সেগুলো আমরা দেখে নেব। তরমুজের সাথে লাগবে দুধ, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামান্য পরিমাণে দুধ প্রতিদিন ডায়াবেটিস রোগীরা খেতে পারবে। তো প্রথমেই আমি তরমুজগুলা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সঙ্গে লাগবে আঙুর ফল। আঙুর ফল সাধারণত টক জাতীয় হয়ে থাকে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিয়েছি আইস। আপনাদের কাছে এটা যদি কোনো কারণে না থাকে, আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন। তো আমি প্রথমেই কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম গ্লাসের ভিতরে। এ পর্যায়ে আমি কুচি করে রাখা তরমুজের টুকরাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব দুধ। এক গ্লাস শরবতের জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণের দুধ ব্যবহার করব। আর ব্যবহার করব সামান্য পরিমাণের পানি। তো আমি দুধটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করব একটু রুয়াব চা। আপনাদের কাছে যদি এটা না থাকে, আপনারা স্কিপ করতে পারবেন। যেহেতু আমি শরবতটাতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, তা আমি সামান্য পরিমাণে রুয়াব চা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আঙুর ফল। তাহলেই হয়ে যাবে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এই শরবতটি। খুব ইজি একটি রেসিপি। সামনে রমজান মাস আসছে। রমজান মাসে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। তো প্রতিদিন ইফতারিতে এরকম 1 গ্লাস শরবত খেলে ইনশাল্লাহ ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। তো এরকম আরও গুরুত্বপূর্ণ এবং টিপসমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।